আপনারা দেখছেন বাংলার আনন্দ এগিয়ে যায় এগিয়ে দেয়। আরামবাগ মহকুমায় যে বাস ভাড়া বৃদ্ধি হয়েছে তার জন্য হুগলি জেলার প্রেসিডেন্ট হিসাবে যুবর আপনার মতামত কি? আরামবাগ মহকুমাতে আমরা দীর্ঘদিন বিভিন্ন মানুষের মাধ্যমে জানতে পারছি যে ব্যাপকভাবে যে 16-20 রুটে বাসে ভাড়া দেওয়া হচ্ছে সেটা কোনো নির্দিষ্ট স্তর নেই, যখন যে যেরকম পাচ্ছে সেইভাবে বাস ভাড়া নিচ্ছে। আমরা তাই জন্য প্রশাসনকে জানাতে চাইছি যুব কংগ্রেসের পক্ষ থেকে, আপনারা অবিলম্বে সদর্থক ভূমিকা গ্রহণ করুন, যাতে এই বাস ভাড়া যেখানে যেরকম না নিয়ে একটা সঠিক রুটচার্ট অনুযায়ী যারা বাস ভাড়া বাধ্য হয় সেরকম পদক্ষেপ গ্রহণ করুন, এবং বাস ভাড়া যাতে সাধারণ মানুষের নিয়ন্ত্রণের মধ্যে থাকে এটা দিতে বলছি। নাহলে আগামী দিনে যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। আমার সাথে হুগলি জেলা যুব কংগ্রেসের অন্যতম সম্পাদক আরামবাগ মহকুমারির ছেলে শেখ মেরাজুল ইসলাম আছে, আরও যুব কংগ্রেসের নেতৃবৃন্দরা আছে। জয় হিন্দ, বন্দে মাতরম, যুব কংগ্রেস জিন্দাবাদ। নমস্কার।